কলকাতার এক চিটিং বাজারা বার হয়েছে আমি তো আগেকার ধোলাই করে বলি না এখন একটু মেপে বলি না তো গাড়িতে বোমে দেখেছেন তো সোশ্যাল মিডিয়াতে গেছি হাওড়া জেলাতে গাড়ি চালিয়ে আসছি করে গাড়িতে মেরে দিয়েছে মানে জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে আল্লাহ বাঁচিয়েছে কিন্তু একটুখানি ডিফারেন্স তাছাড়া আমি উড়ে চলে যেতাম হয়তো এরকম একটা ব্যাপার গাড়িতে ভাঙচুর সাংঘাতিক ব্যাপার আর কি ওই জন্য এখন ধোলাই করা বন্ধ করে দিয়েছে উপরে উপরে চলছে আর কি তো কলকাতার একটা মাজার করেছে মোবাইলে সার্চ করে দেখবেন ওই কি বলছে দরগাটার আজান বাঘমারি এই মনে করে দিয়েছে বাঘমারি বুঝলেন তো বাগমারি মাজারে একটা পাথর আছে সোশ্যাল মিডিয়া দেখবেন ওরা বলে পাথরটা দেখায় বাঘমারি মাজারের পাথর বলছে বৈশিষ্ট্য কী এর আর পাথরটা এসেছে কোথা থেকে বলছে আল্লাহর নবী খন্দকের যুদ্ধের দিনে তাড়নায় পেটে যে পাথর বেঁধেছিল ওই পাথর কোথাও সংরক্ষণ করা হয়নি ওই পাথর সিলসিলা অনুযায়ী অনুযায়ী আমাদের কলকাতা বাগমারিতে এসে পৌঁছেছে ওরে সাহেবরা ভালো জানেন যে মসজিদে নববীতে ঢোকার একত্রিশ নম্বর গেটের কাছে ওখানে একটা মিউজিয়াম আছে আপনাদের মালদা জেলার একটা ছেলে তার দায়িত্বই থাকে আপনারা হয়তো চেনেন না ছেলেটাকে মালদা জেলাতেই বাড়ি ছেলেটা আর কি ওই বাঙালিদের বলে বলে দেয় আরবি তো সবাই জানে না বাংলাতে সব বোঝায় আর কি এটা এই আজ থেকে দেড় হাজার বছর আগে মক্কা কেমন ছিল মদিনা কেমন ছিল তারপরে নবীদের যুগে এটা কেমন ছিল ওটা কেমন ছিল সব এগুলো দেখায় আর কি তো ওইখানে আমি গিয়ে দু তিন দিন ঢুকে দেখেছি আমার পয়সা দেয়নি বাঙালি বলে ভালোবেসে যে আপনাকে চিনি তা দু তিন দিন ধরে খুঁজছি যে সেই পাথরটা আছে কি না দেখছি কোনো পাথর টাথর কিছু নাই মোবাইলে দেখতে পাওয়া যায় না বলছে এটা মা ফতেমার হাঁড়ি রান্না করা হাঁড়ি বেশি বেশি শেয়ার করুন আর মুসলমান ও বোকার ওখানে এই বিয়াদব ওটা মা ফতেমার হাঁড়ি তোমার বাপ দেখতে গিয়েছিল কোথাও চারটে চুল ছিঁড়ে মোবাইলে ছবি ছেড়ে দিয়ে বলছে এটা নবীজির দাড়ি মোবারক বলছে না বিয়াদব কোথা দেড় হাজার আগে বছর আগেকার ঘটনা দেড় হাজার বছর আগে দাড়ি তুমি কি করে সংরক্ষণ করলে আর কোন ক্যামেরাতে ধারণ করা হয়েছে এটা ক্যামেরা আবিষ্কার হয়েছে কত বছর আগে ওই মা ভাত রান্না করতে তোমার বাপ দেখতে গিয়েছিল বদমাশী জায়গা পাও না মানুষকে ধোকা দেওয়া হচ্ছে ওই দু নম্বরীরা বলছে যে ওই পাথরটা আমাদের বাঘমারির পিস সাহেবকে দেওয়া হয়েছে মানে মক্কা মতি না ওই দামি পাথর রাখার জায়গা হলো না বুঝলে না পার্শ্ববর্তী দেশ আছে দুবাই টুবাই এগুলো আছে মুসলিম দেশ কোম্মান টোম্বান আছে এই সব দেশে জায়গা হলো না পাথরের বরকতি পাথর একদম ডাইরেক্ট কলকাতায় চলে এসেছে আর এ চিটিংবাজেরা বলছে এই পাথরের চারিদিকে যদি ঘোরা হয় ঠিক চৈত্র মাসে না কি মাসে গাছের পাতা ঝরে ভাই ফাল্গুন চৈত্র মাসে গাছের পাতা ঝরে বলছে গাছের পাতার মতো তোমার পাপগুলো ঝরে 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 পড়ে যাবে আছে মোবাইল মনে মনে হচ্ছে কাঁচা কুঞ্চিলে তোমার পাছার চামড়া তুলে দিতে হবে বি আদব চিটিংবাজির জায়গা পাও না পাথর আর কোথাও জায়গা পড় না বাঘমারিতে এলো মানুষ যে ওই পাথরের চুমা দিচ্ছে একদম ভাইদের থেকে দূরে থাকবেন কাজী নজরুল বলেছে কাজী নজরুল নবী ছিলেন না রসুল ছিলেন না সাহাবি ছিলেন না কাজী নজরুল কিছুদিন আগে পৃথিবী নামক জায়গা থেকে চলে গেছেন তবে তিনি দামি দামি কথা বলেছেন তিনি বলেছেন পীর ফকিরের কথা যদি সত্য হতো রাস্তার ধারে তারা কেন ভিক মেঙ্গে খেত কাজী নজরুল বলেছে পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন ফুটপাতে ভিক মেঙ্গে খেত কি বললাম বুঝলেন না তাদের সব কথা যদি হাত দিকে ভবিষ্যৎবাণী করে দিতে পারবে তাহলে ওরা কেন ফুটপাতে বসে আছে ঘটনা ঘটছে কি করছে না শেখ গণকের কাছে যাওয়া বাবার কাছে যাওয়া নজর লাগবে না বলে এইখানে আবার কেউ কেউ লাল সুতো বেঁধে বলছে ওরিয়া বাবা এটা আজমির শরীফের সুতো লাল সুতো হাতে বেঁধে বলছে আজমির শরীবের এই আজমির শরীফে কি ঝুট মিল আছে ও তো হুগলির ঝুট মিলে তৈরি হয় আর ওই মাল চলে যাচ্ছে আজমির শরীর মেনে বরকত হয়ে গেল বদমাইশিতে একটা সীমানা থাকে হ্যাঁ একদম না শেখ আল্লাহ সাল্লাম তারপরে বলছেন অলা তো শেখ সাইয়া তুমি যদি জান্নাত দিতে চাও কখনই যেন শিরিক করো না ও তোকেই মো সলা তিল মা শোনো সলাত কখনো ছেড়ে দিও না নামাজ ছেড়ে দিও না ইনশাল্লাহ আমরা নামাজ ধরে রাখবো ইনশাল্লাহ সবাই পড়েন তো সবাই পড়েন তবে আমাদের ভিতরে কিছু ডুপ্লিকেটও আছে এর ভিতরেই বসে আছে অনেকজন তাই না এখন আপনাকে দেখে মনে হচ্ছে ফেরেস্তার মতো আপনার যে কি ব্যবহার প্যান্ডেল থেকে বার হলেই বোঝা যাবে ধরিয়া ফুঁক ফাঁক করে টানতে টানতে ঘর যাবে তাই না আছে অনেক লোক অনেক লোক আছে বিড়ি দেশলাই লিয়েই বসে আছে আর অনেক লোক চাদরের ভিতরে করছে আস্তে আস্তে করে এরম লোক আছে না নেই আমাদের বর্তমান সমাজে চার রকমের নামাজি দেখতে পাওয়া যায় কত রকমের চার রকমের এক জোহরে যায় আসরে যায় মগরেবে কাজের চাপে যেতে পারে না এসাতে যায় ফজরে ঘুম ভাঙে না এই এক কোয়ালিটি আর এক কোয়ালিটি আছে ও শুধু জুম্মায় জুম্মায় যায় আপনারা হয়তো এরকম লোক নেই সব পাঁচক তো না আমি বলবো না বললে অসুবিধা আছে আচ্ছা তিন নম্বর তিন নম্বরে যায় ঈদুল ফিতর ঈদুল আজহা চার নম্বরের নামাজি ও পাঁচ অক্তি যায় তবে না জেনে পড়ে কিছু বুঝে না আর কি চাচা কত বছর নামাজ পড়ছো বাপ বলছে তিরিশ বছর হবে বাপ তিরিশ বছর ঠিক আছে দুয়ায় কোনুত একটু বলো তো চাচা হয়েছে বয়স হয়ে গেছে বাপ এত বড় দুয়া কি আর মুখস্ত করতে পারি চোখে কম দেখি কানে কম শুনি আচ্ছা চাচা এত বড় দুয়া ওই জন্য মুখস্ত হয়নি বলছে হ্যাঁ চাচাকে দু টাকা কম দেবেন তো দেখি কি করে বুঝতে পারে না পারে চোখে কম দেখে বলছে দু টাকা কোনো দিন কম দিয়ে দেখবেন মাঠে গিয়ে দেখবেন লুঙি পাছার দিকে গুঁজে নিয়ে পরের জমির আল কেটে বেঁকিয়ে ধনুকের মতো করে দিচ্ছে তুমিলে না অত নামাজের দুয়া জানে না তবে এ আবার কত নম্বর দু নম্বরই দেখুন চাচা তা তুমি রুকু দুয়ায় কুনুত জানো না বলছে জানি না অথচ দেখবেন দুয়ায় কুনুতে হাত তুলে শেষদা থেকে উঠে কি বলে চাচা বলছে বাপ জানি না দেখবেন ও ঠোঁট নাড়ছে রুকু থেকে উঠে কি বলে বাপ বলছে ওটাও জানি না কিন্তু দেখবেন ঠোঁট নাড়ছে ঠোঁট নাড়ছে না নাড়ছে তাহলে আমি বলছি ও যখন দুয়া জানে না তাহলে ও ঠোঁট নাড়ে কি বলে কিছু তো একটা হয় ও বলে কি আশ্চর্য ব্যাপার না আশ্চর্য ব্যাপার আপনার কাছে খুব বিনীত অনুরোধ আর কতদিন এরকম ধোকা দিয়ে চলবে দুটো দুয়ার বই কিনে অন্তত নামাজের ভিতরে যে দুয়াগুলো প্রয়োজনীয় দুয়া সেগুলো আপনি মুখস্থ করুন কেন এরকম দু নম্বরই করছেন আপনি একদম নয় এর থেকে দূরে থাকুন দই দিনের নামাজি যারা যারা পাঁচ অক্ত যান না দুই তিন অক্ত যান এরা নামাজির ভিতরে পড়ে না বেনামাজির ভিতরে পড়ে এরা সব বেনামাজিদের ভিতরেই পড়ে বলে না পড়ে আপনাকে আমি দুটো একটা কথা বলে দিচ্ছি খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন সেটা হচ্ছে এই যে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে একটা ছেলে পরীক্ষা দেবে চারটে বিষয়ে পরীক্ষা হবে চারটে তা চারটে বিষয়ে পরীক্ষার ভিতরে তিনটেতে একটাতে শূন্য শূন্য বলুন তো সে পাস না ফেল ফেল জোহরে গেছে একশোতে একশো নাম্বার আসরে গেছে একশোতে একশো নাম্বার মগরিবে গেছে একশোতে একশো নম্বর এসাতে গেছে একশোতে একশো নম্বর ফজরের সমাতে মহাজদিন যখন বলে চা সাল মিনান্নম তার ঘুম ভাঙেনি ঘুম থেকে উঠেও যদি নামাজটা পড়ে নিত তাহলেও মানা যেত কিন্তু উঠতে পারেনি বলে আর নামাজটা পড়েনি ওটা ছেড়ে দিয়েছে তার মানে বোঝা গেল চারটেতে যদি একশো একশো হয় আর একটাতে যদি জিরো হয়ে যায় তার মানে বোঝা গেল তার নামাজ বাতিল হয়ে গেল বাতিল হয়ে যাবে সে নামাজিদের তালিকায় থাকতে পারবে না নামাজি সে তবে নামাজি যে পাঁচ অক্ত সালাওয়িম ইউ হাফ হেজুল আল্লাহ যে বলেছেন সালাওয়িম ইউ হাফ হেজুল সমূহকে হেফাজত করতে হবে এই তালিকায় ও আর থাকতে পারল না থাকতে পারলো পারল না বিনীত অনুরোধ অন্তত সলাতা সলাত আদায় করুন নামাজ পড়ুন অনেক মানুষ ভেবেছে তালবাংলা মাদ্রাসা জকসা হচ্ছে পঞ্চাশ হাজার দিয়ে দিব আমায় দোয়া করে মনে হয় জান্নাত পাঠিয়ে দেবে ভেবেছে না ভেবেছে আল্লাহ বন্ধু আপনার কাছে অনুরোধ আপনি যদি নামাজ না পড়া অবস্থায় যদি মারা যান